শ্যামসুন্দর কংচন্দ্র মেমোরিয়াল এডিভিশন ক্লাব লীগের আসরে জয়ের ধারা অব্যাহত রাখলো এগিয়ে চলো সংঘ। এগিয়ে চলো সংঘ লীগে টানা চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে খেলতে নামে ত্রিবেণী সংঘ ও এগিয়ে চলো সংঘ। ম্যাচটি 5-2 গোলের ব্যবধানে জয় লাভ করে এগিয়ে চলো সংঘ। ম্যাচে এগিয়ে চলো সংঘের হয়ে খেলার প্রথমার্ধের 18 মিনিটে প্রথম গোলটি করে দেবাশিস রায় ও দ্বিতীয় গোলটি করে 26 মিনিটে সুরজ রাসৌলি। 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয়ার্ধের 5 মিনিটে ত্রিবেণী সংঘের হয়ে রাইফু মগ গোল করে ম্যাচে গোলের ব্যবধান কমিয়ে 2-1 করে নেয়। 2-1 গোলে পিছিয়ে থেকে খেলতে থাকা ত্রিবেণী সংঘ খেলার 27 মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে। দলের হয়ে দ্বিতীয় গোলটি করে আর স্টপেজ। ম্যাচে সমতা থাকায় দুটি দল গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে খেলতে থাকে। খেলার 79 মিনিটে এগিয়ে চলো সংঘের হয়ে দেবাশিস রায় নিজের পরপর দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে 4-2 করে দেয়। ম্যাচের ইনজুরি টাইমে এগিয়ে চলো সংঘের হয়ে ম্যাচে 5ম গোলটি করে সিয়াম পুইয়া। ম্যাচের বাকি সময়টুকু গোলের ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। ম্যাচ শেষে জয়ী দলের কোচ সুজিত হালদার বলেন, ত্রিবেণী সংঘের সাথে ম্যাচটি সহজ ছিল না, উভয় দল ম্যাচে ভালো খেলেছেন। পাশাপাশি তিনি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। সপ্তমটু দৌড়ে গেছে কম দেখলাম যে তা হয়ে গেছে আর দুই বল দেওয়ার পরে একটু ছাড়িয়ে দিয়েছে, লুজ দিয়েছে প্লেয়ার খেলাটা। দেখ পরে দুই বল হয়ে গেছে, ফার্স্ট হাফে অনেক কয়েকটা চান্স, ভালো ভালো চান্স মিস হয়েছে। তারাও ভালো প্লেয়ার নো ডাউট, আমি তো আগেই গেছি প্রতিটা ম্যাচ আমরা টাফ, প্রতিটা প্লেয়ার টিমই ভালো গেল, বেশটা আমরা জিনিস। আর রেফারি জঘন্য, রেফারি না এটি আউল ফাউল লুক দিয়ে রেফারি করায়, যেমন লাইনম্যান দেখেন ভিতর দিয়ে প্লেয়ারে দৌড় দিছে বল দিছে অফসাইড, এই বুঝি না কোনটা অফসাইড কোনটা কিচ্ছু। আর রেফারি কি রেফারি, প্লেয়ার লোক রেফারি লোক কথাগুলি কার্ড হয়, আমরা কি ফুটবল খেলছি না? আমরা লাইসেন্স কিন্তু আমরা রেফারি ট্রেনিং রেফারি পাস করার পরে 95% মার্ক করার পরে আমাদেরকে লাইসেন্স দেওয়া হয় না, লাইসেন্স দেওয়া হয় না জানেননি, রেফারি পাস তো আমরাও করছি। এই মাঠের মনে নামে এগিয়ে চলো প্লেয়ারের কার্ড দেয় দেবো, আর আর নেই আছে কার্ড, প্রতিটা ম্যাচে 3-4টা করে কার্ড, পরের ম্যাচে যাতে মুখ হয়ে থাকে। এটা কি উপরে ইনজেকশন আছে, তারা কি বলে দেওয়া হয় যে তোমরা কার্ড দেখাবে? এবার প্লেয়ার দেখে দেখে প্লেয়ার কার্ড দেয় দাস অনর্থ। ওই যে দেখেন ওই কোনার মধ্যে দেখছেন তো কোন একটা ম্যাচ দুই পায়ে প্লেয়ারটা ফোরসে আমরা প্লেয়ার হবে, কোনো ফাউল না কার্ডও না, অত সিম্পল ছিল। আরে আরে সব ফাউল কি কার্ড হয়নি, একটা ফাউল তো হইতেই পারে, ফাউল করছে ঠিক আছে, ফাউল তো একটা মারি দিছে, বলে পড়ছে পায়ে পড়ছে ফাউল কার্ড, এটা কি অন্যদিকে ত্রিবেণীর সংঘের কোচ বাপন দেবনাথ বলেন, দলের ফুটবলাররা ম্যাচে ভালো খেলেছেন, এগিয়ে চলো সংঘ শক্তিশালী দল, এই দলের বিরুদ্ধে ফুটবলাররা যথেষ্ট লড়াই করেছেন। এদিনের ম্যাচে রেফারি আদিত্য দেববর্মা উভয় দলের একজন করে ফুটবলারকে লাল কার্ড দেখান। এগিয়ে চলো সংঘের ফুটবলার সপ্তম শর্মা ও ত্রিবেণীর সংঘের ফুটবলার স্বপ্ন জীবন রত্ন ম্যাচের দ্বিতীয়ার্ধে 25 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচে হ্যাটট্রিক করে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় এগিয়ে চলো সংঘের ফুটবলার দেবাশিস রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।